টু কি? তো চলে এসছো তুমি, তাহলে ফটাফট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর সাইডে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও, যাতে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন যাবে। যখন হিসেব হবে তখন প্লিজ টিকটিকি আমার মুখে হেগে দিও না। আমাদের পরিষ্কার করতে হবে, দেখতেই পাচ্ছো এখানে আমার পুরো পার্সেলের প্যাকেজিং এ পুরো লোড আছে। এই দেখো গাইস কি পেয়েছি, হার্ট চকলেটের মধ্যে আছে সুপারি, একটা চিরুনি পেয়েছি গাইস খাটের তলা, জানি না কখন আমি ফেলে দিয়েছিলাম আমার মনেও ছিল না। এই দেখো ছোট উস্তাদ নিচের দিকে পরিষ্কার করছে কারণ আমরা ঢুকতে পারছি না। আর এখানে বাবা একটা ফ্যান সেট করে দিচ্ছে, তো স্ট্যান্ড ফ্যান নিচে করে দিচ্ছে কারণ সারাদিন আমি এখানে থাকবো তো খুব গরমও পড়েছে। কিন্তু ওরে আমার খাটের তলা উড়ে গেল রে, লাইট লাগিয়ে দিয়েছে, বোর্ড লাগিয়ে দিয়েছে, মানে আমি এখানে সারা জীবন থেকে যাবো এরকম ভাবে ব্যবস্থা করে দিয়ে গেছে বাবা। এই দেখো কথা খাটের তলা উড়ে যাচ্ছে, একেবারে উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়, বন্ধ করো হাত জোর কে, মানে নিচে থাকবো সারাদিন তো ওখানে থাকবো, তো সারাদিন থাকবো না বিকজ হাগু আর হিসু পেলে আমি বেরোবো বাইরে, এখানে বসে করা যাবে না। তো আমি এখানে নেবো একটা মানে একটা হেডফোন নেবো আর একটা ইয়ারপড নেবো, একটা বালিশ নেবো আর নেবো আমার ভিডিও স্ট্যান্ড যেটা দিয়ে আমি নিচে বসে। আসো টোকো আমার টোকো টোকো, তো চলো এটা নিয়ে ভিতরে এবার যাওয়া যাক। লাইট দেখা যাবে, দেখো আমার টোকো দাও, টোকো এত নিচু আমার খাট, মা নাকি সবার খাট এরকমই হয়, বসা তো যাবেই না, শুয়ে আছে তাও এটা আটকে যাচ্ছে। এরকম কি আদৌ কোনো সম্ভব 24 ঘন্টা খাটের তলায় থাকা? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, যেটুকু পারবো সেটুকু টাইম থাকবো, না হলে যখন হিসেব হবে তখন আমি সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম অনেক সকাল থেকে স্টার্ট করবো ভিডিওটা, কিন্তু সকালে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, শুধু আমাদের বাড়িতেই না পুরো পাড়ায় আমাদের কারেন্ট ছিল না, সেজন্য আমাদের একটু লেট করে শুট করছি। এখন প্রায় 11টা বাজে, হ্যাঁ পুরো 11টা বাজে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালটা এখনো খাইও নি, তো মা সকালে রান্না করেছিল হচ্ছে পরোটা করেছে আর এখানে আলুর দম করেছে আর একটা ডিম সেদ্ধ আছে আর কিছু স্যালাড আছে, খুব ভালো। এখানে বেশ ঠান্ডা আছে গাইস, এমনিতেও টিনের ঘরে কিন্তু যথেষ্ট ঠান্ডা পাকা ঘরের থেকে, এটা কিন্তু সত্যি কথা। লাইটটা লাগিয়েছি এইখানটায়, এই জন্য আমার এই জায়গাটা পুরো ফর্সা লাগছে, মানে এই জায়গাটা পুরো সাদা লাগছে আর এই জায়গাগুলো কালো লাগছে, কারণ লাইটটা সামনে আছে আর রিং লাইট আমি চালাতে পারিনি বিকজ স্ট্যান্ডটা তো নিচু হয় না আর এমনি রিং লাইট লাগালে পড়ে গেলে ফেটে যাবে। সকালে এতবার করে কারেন্ট গেছে যে আমার ভিডিও শুট করার ইচ্ছাটাই মরে গেছিল গাইস, তারপর যখন কারেন্ট এসেছে মা বলছে সব কিছু করা হয়েছে, খাটের তলা পরিষ্কার করা হয়েছে, অবশ্যই ভিডিওটা বানা। আন্ডে কাফান্ডা বুঝি না গাইস, সাদা কেন কুসুম, এটা সত্যি ডিম নাকি প্লাস্টিকের ডিম? আর খাবো না, নিয়ে যাও। আমি দূরে ডাকি নাহলে বোঝা যাচ্ছে না যে আমি খাটের তলায় আদৌ আছি কিনা। এখন ঠিক আছে, এখন মনে হচ্ছে হ্যাঁ আদৌ আমি খাটের তলায় আছি।
এবার আমি কিছুক্ষণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়বো ইউটিউবে, যারা যারা কমেন্ট করেছে সবাইকে রিপ্লাই করবো, আর ফেসবুকে স্টোরি দেবো, ইনস্টাগ্রামে স্টোরি দেবো, এইসবই করি এই টাইমটা স্পেশালি, বাড়ি থাকলেও কোনো কাজ থাকে না। ও মাইরা নিয়ে যাও, নোংরা পড়বে তো। পড়াটা তো দাঁড়ায় রয়েছে, কিছুই তো খেলি না। আর খাবো না, পরে পেট ভরে গেছে ডিম খেয়ে আমার। দুটো তিনটে পড়াটা দুটো আছে, একটা তাও হাফ। আর পাখা চালালে প্রচন্ড সাউন্ড হচ্ছে ঘ্যাড় ঘ্যাড় করে, এই জন্য পাখাটা বন্ধ করে আমি শ্যুটটা করে নিচ্ছি। তারপরে পাখাটা আমি জ্বালাবো, চালিয়ে এবার আমি কিছুক্ষণ রেস্ট নেবো, খাওয়া হয়েছে যখন এবার আমাকে শ্যুটতে হবে। ঝাড়ুর ছবি দেওয়া আছে এখানে, কি বুঝবো এখানে, ঝাড়ু দিয়ে ক্লিন, যাই না গাইস দেখি এটা কি হয় আদেও। ঝাড়ুর ছবি দিয়ে জাদুর সং কেন? এখানে আছে দিল মানে হার্ট, কা ফোন, আমার কিছু মাথায় আসছে না। আমি একটা বলবো না, ভালো লাগে কারণ চেষ্টা করছি আমি সেটাই বুঝতে পারছি না, কারণ আমার ভিডিওটা বড় করতে হবে গাইজ, এই জন্য চেষ্টা করছি, নাহলে আমার কোনো দরকার ছিল না, এইসব দিক থেকে একদমই কাঁচা বান্দর। রাজা কো রানি সে প্যার হো গয়া, আহা আপনে পাস, দেখা আছে ও আর দেওয়া আছে হানিমান, ও মধু ও মধু আই লাভ ইউ, আই লাভ ইউ ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনে পাস, অনেকক্ষণ তো হলো, এর মধ্যে কারেন্টও চলে গেছিল, আর কারেন্ট চলে গেলে এখানে গরম জীবনে কোনো থাকা যাবে না গাইস, আর দেখা হলো তোমার অন্ধকারে। তবে এখানে এনেছি লিচু, স্নান করতে যাবো, ভাবলাম তার কিছু টক খাওয়া যাক। আমার মুখে হেগে দিও না দয়া করে, যদি থাকো এখানে কোনো জায়গায় টিকটিক। মা বাড়িতে দারুণ টেস্টি মালাই বানিয়েছিল গাইস, তো সেটাই খাচ্ছি, খেয়ে যাচ্ছি, স্নান করতে যাব। আমার মালাই খাওয়া হয়ে গেছে, এবার যাব স্নান করতে। ভেবো না যে খাটের তলে বসেই স্নান করবো, এটা কোনোদিনও সম্ভব না। তো গাইস আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি, আমি স্নান করে জাস্ট এখনই খাবো। তো লাঞ্চে মা রান্না করেছে ভাত, তার সাথে আছে পটল চিংড়ি, মাছের ডিম দিয়ে আলু ভাজা, স্যালাড। চলো গাইস লাঞ্চটা কমপ্লিট করা যাক, আমার খুব খিদে পেয়ে গেছে, কারণ সকালে আমি একটা পরোটা খেয়েছিলাম। চিংড়ি মাছ কার কার ফেভারিট অবশ্যই জানিও, আমার তো বিশাল ভালো লাগে।
জাস্ট বুকের দিকে ব্যথা হওয়া স্টার্ট হয়ে গেছে, মানে আমি আর পারবো না গাইস এখানে বসে খেতে, আমার লিটারালি এখান থেকে বেরোতে হবে নাহলে আমি হার্ট অ্যাটাক করে এখানেই মরে যাবো। বিরিয়ানি আমি জাস্ট টেবিলে গিয়ে খাবো গাইস, তাহলে আমি মরেই যাবো। গুফার থেকে বেরোচ্ছি মনে হচ্ছে। তো গাইস আমি লাঞ্চটা পুরোপুরি ভাবে খাটের তলায় কমপ্লিট করতে পারলাম না, তার জন্য সরি বললেও ঠিক আছে, কিন্তু হার্ট অ্যাটাক করে মরে গেলে আর কি ভিডিও আনবে বলো তোমাদের জন্য। তো আমি জাস্ট যাবো টেবিলে বসে লাঞ্চটা কমপ্লিট করবো, তারপরে দেখা হচ্ছে। আমি জাস্ট আমার লাঞ্চটা কমপ্লিট করেছি আর এখনো আমার গাইস সে বুকে ব্যথা অনেক কমছেই না, মানে আমি ভাবছি এখন কিছুটা ঘুমাবো, সো খাটের নিচে আর যাচ্ছি না, এখন আমি আপাতত খাটের উপরেই ঘুমাচ্ছি, তারপরে উঠে দেন দেখা যাচ্ছে যে কি করি। চ্যালেঞ্জটা তো আমার কমপ্লিট করতেই হবে। 2000 years later. Hi guys, welcome again. এবার আমার খাটের তলায় ঢুকবো আর সন্ধ্যা টাইমে আমি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। গাইস চলো আবারও খাওয়া যাক ডিনার, 11টা বেজে গেছে, এখন আমি খেতে যাচ্ছি। মানে এটা কিরকম চ্যালেঞ্জ হচ্ছে আমি জানি না গাইস, যখন আমার খাওয়ার টাইম আসে তখন আমি খাটের তলায় ঢুকছি, বাকি টাইম উপরেই কাটাচ্ছি। তো গাইস ডিনারে মা বানিয়েছে আমার জন্য একটা এগ রোল আর এখানে কিছু আঙুর ফল আছে। আমি এটাই বুঝতে পারছি না গাইস, যখন আমার খাওয়ার টাইম আসে তখন আমি খাটের তলায় কেন আসছি, বাকি টাইম উপরেই কাটাচ্ছি, কারণ এইটুকু জায়গায় বিশাল কষ্ট হচ্ছে। আমার তো পা মানে আটকে যাচ্ছে পুরোটা, আমি বের করে দিয়েছি খাটের তল থেকে, কারণ আমার কিন্তু ভয় লাগছে যে উপর থেকে কারণ টিকটিকি না এসে আমার খাবারের মধ্যে হাগু করে দেয়। আমার ডিনার কমপ্লিট আর এখন আমি ঘুমাবো। তো এটা তোমরা এক্সপেক্ট করো না যে আমি খাটের তলায় ঘুমাবো, বিকজ প্রচন্ড মশা আর এখানে আমি কোনোদিনও ঘুমাতে পারবো না, আমার ঘুমই আসবে না, আমার পা দিকে ঠেকছে না, আমার মাথা তলে বাইরে বের করতে হবে, এদূর মাথা আসতে হবে তবেই আমার পা ঠেকবে, না হলে পা আমাকে উঁচু করে ঘুমাতে হবে। সো আমি এটা কোনোদিনও রাজি হবো না ঘুমাতে, এখানে খাটের উপরেই ঘুমাবো। সো আমি জানি না যে আজকে চ্যালেঞ্জটা আমি ঠিক করে পূরণ করতে পারলাম কিনা, তো তোমরা জানো কমেন্ট করে যে ভালো লেগেছে কিনা। সো ইয়া গাইস আর কি বলবো, হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও। সো আর কি কি চ্যালেঞ্জ চাও অবশ্যই জানিও। তো এবার আমি একটু মন খুশি করে খাটের তলা থেকে বেরোবো, এটা মাথায় রাখবো যে আমাকে আর খাটের তলায় যেতে হবে না গাইস। অনেক খুশি হয়ে খাটের তলা থেকে বেরোচ্ছি, দেখলাম টোকো তুমি চলে যাও, চলো আমরা খাটের উপর ওঠা যাক আর ভিডিওটা খতম করা যাক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আজকে মতন বাই, লাভ ইউ অল।